রাজ্য অব্যাহত রয়েছে গাঁজা কারবারিদের বার বারন্ত, সেই সাথে গাঁজা বিরোধী অভিযানও জারি রয়েছে পুলিশের। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সফলতার দাবি করছে পুলিশ। তবে জনমনে প্রশ্ন, বছরভর পুলিশ অভিযান জারি থাকা সত্ত্বেও কিভাবে গাঁজা কারবারিদের রমরমা বাণিজ্য অব্যাহত রয়েছে রাজ্যে? খোয়াই থানার অন্তর্গত বেলফাং বাড়ি খোয়াই আগরতলা নির্মীয়মান জাতীয় সড়কের পাশ থেকে এক কিলোমিটারের মধ্যে বিপুল পরিমাণে গাঁজা চাষ হচ্ছে বলে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। এরই সূত্র ধরে খোয়াই জেলা আবগারী দপ্তরের গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় গাঁজা গাছ ধ্বংসের অভিযান। অভিযানে নেতৃত্ব দেন খোয়াই জেলার এডিএম সুশান্ত সরকার। তার নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর, বন বিভাগের কর্মীরা, বিএসএফ সহ বিশাল সংখ্যক জওয়ানদের নিয়ে এই অভিযান শুরু করা হয়। অভিযানে মূলত 23টি গাঁজার প্লট ধ্বংস করা হয়, সাথে ওই প্লটগুলিতে থাকা আনুমানিক 5000 গাঁজা গাছ ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 80 লক্ষ টাকা। এদিন আবগারী দপ্তরের আধিকারিক রুমা পাল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং খোয়াই আগরতলা জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণের অভিযোগ মূলে এই গাঁজা গাছ ধ্বংসের অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে সহযোগিতা করেছেন পুলিশ, টিএসআর, বন বিভাগের কর্মী এবং বিএসএফ জওয়ানরা। পাশাপাশি উনি বলেন, আগামী দিনেও তাদের এই কার্যক্রম জারি থাকবে। ধরে খবর ছিল যারা খোয়াই আগরতলা রোড ভাইয়া সুবল সিং রাস্তায় চলাফেরা করেন, প্লাস গাড়ির দিয়েও যাতায়াত করেন, ওনাদের নাকে গাঁজার ব্যাড স্মেল আসছিল। ওনারা আমাদের কাছে কমপ্লেন করছিলেন, সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা ভেরিফিকেশন করি। এলাকাতে ভেরিফিকেশন করার পর আমরা গাঁজা গাছের ট্রেস পাই এবং আজকে আমরা 4টা ডিপার্টমেন্ট, ত্রিপুরা এক্সাইজ, স্টেট এক্সাইজ, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে আমরা আজকে এই ডেস্ট্রাকশন প্রোগ্রামটা সেট করি। আজকে সকাল থেকে এখন অবধি আমরা প্রায় 4-5 হাজার গাঁজা গাছ কেটে নিয়েছি। অলরেডি দিনের আরও অনেকটা অংশ বাকি আছে, আমরা আরও প্ল্যান্টেশন ডেস্ট্রাকশন করার জন্য আরও ভেতরের দিকে মুভ করছি। পরবর্তী সময়ে গাঁজা গাছগুলি কেটে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিনের এই অভিযানে ছিলেন ডিসিএম সি কে মলসম, এসডিএফও খোয়াই রুমাপাল, এক্সাইজ ইন্সপেক্টর সঞ্জয় দাস, ওসি বাইজলবাড়ির সুকান্ত দেব বর্মা, বিএসএফ এর আধিকারিক সুদেশ কুমার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।